পেটটা দেখ, পেটটা দেখ না, না তুমি দেখো না, তুমি জান করবে মাছটা তো, পেটটা দেখলে তো বুঝবে মাছটা দেখলে তো। মানে কি মানে অ্যাবস আছে, সিক্স প্যাক মাছ। বল কত করে দিবি, ঠিক করে বল, পিঠা বল ধরে বল, কত 70 করে দে, 170 করে দে। কি সুন্দর মাসি, দেখো পদশ্চিহ্ন ছিঁড়ে গেছে বাবা, এদিকে এই যে মেসোমশাই, এটা উনি আর মেসোমশাই দুজনে করলো, পদশ্চিহ্ন ছেড়ে গেছে স্যার। না তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, somehow I'm caught in the middle. Is this the end before we begin? মাছের ঝোল, এখানে হচ্ছে মাছ ভাজা, আর এখানে আমি মাছের ঝোল করছি। মাছের ঝোলটা বানাবো ঝিঙে, পেঁয়াজ কলি, টমেটো আর এমনি আদা রসুন পেঁয়াজ বাটা, মশলার কৌটোটা। তো প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে, ঝিঙেটা আর আলাদা করে ভাজবো না, কারণ মায়ের পুরো একদম শুকনো পাত্র দিন। আমি জানি না রসুন কোথায়, হ্যাঁ ইয়ে করে ফেটো করে দাও, এই যে গরম গরম আমার আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে মাছের পাতলা পাতলা ঝোল রেডি। এই দিয়ে আমরা সবাই ভাত খাবো, শুধু মিস্টার মুখার্জি ভাত দিয়ে, কারণ মিস্টার মুখার্জি আজকে খাবে নিরামিষ, ঠিক আছে। এই ঝোলটা শুধু আমাদের চারজনের, মানে মাসি আমার বাবা আর মায়ের। হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 10টা বেজে গেছে, এখনো পর্যন্ত কুয়াশায় ঢাকা, মানে কুয়াশা ছাড়েনি। মানে এই যে কুয়াশাটা যখন ছাড়বে, যখন রোদটি উঠবে, যে কি হারে যে ঠান্ডাটা পড়তে চলেছে সেটা বুঝতেই পারা যাচ্ছে। হচ্ছে বিছানার অবস্থা এখন যেটা গোছাবো, সকালবেলায় জুতো একটু শুটাকে ট্রায়াল দেওয়া হলো, শুটা ঠিকঠাক হচ্ছে কিনা পায়ে, কারণ ও এটা আগের বছর কেনা হয়েছিল, ওর পায়ে তখন বড় হচ্ছিল, এখন কিন্তু একদম ঠিকঠাক পারফেক্ট হয়েছে। এটা আমি বিয়ে বাড়িতে নিয়ে যাবো, ওর জন্য সেই জন্য দেখলাম ও হাঁটতে পারছে কিনা ঠিকঠাক করে। তো যাই হোক, আজকে আমি হেনা অ্যাপ্লাই করবো, আমিও করবো, মিস্টার মুখার্জিকেও করিয়ে দেবো, কারণ মানে মানে ওই আর কি দুজনেরই হয়ে যাবে, একটু বেশি করেই ভিজিয়ে রেখেছি। তো আগে আমি বিছানাগুলো ক্লিন করবো, নদীকে খাবো, তারপর অ্যাপ্লাই করবো, কারণ বেশিক্ষণ চুলে রাখলে না ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা। Somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? Should I work against the flow? A drop in the ocean so endless, reaching for our moments miles above. I just need one diving in to all this endless space, falling stars, but still I see you, sweet escape, a love amar din katina আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতেই পিছু ছাড়ে না, আমার দিন কাটে না, আমার রাত কাটে না। কড়া ধরে কাউকে ইউজ করতে দেখেছেন? এই আমি কড়া ধরে ইউজ করব, দেখি আজ কিরকম কালার হয়, কালার পুরো চুলটা একবারে কচকচে, একদম লাল টুকটুকে, একদম লাল ব্রাউন টুকটুকে, ব্রাউন টুকটুকে। আমি আজকে নিমোনিয়া হয়ে মারা যেতে পারি, বাইরে এখন আমাদের রোদ ওঠেনি আর আমি মাথায় হেনা অ্যাপ্লাই করছি।
বাইরে দাঁড়িয়ে আছে, একটু হালকা রোদ উঠেছে, এই রোদ উঠেছে আর রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে অরেঞ্জ খা। অরেঞ্জ তো আজকে আমাদের খাবার হচ্ছে এই যে এখানে শিম আলু পালং শাক বড়ি দিয়ে ঘন্ট, এটা হলো মাছের ঝোল, আর এখানে আমার ফেভারিট জিনিস মাছের যেটা এখন মায়ের পুরোপুরি খাওয়া বারণ, মায়ের ভালো লাগলেও কত কিছু যে বারণ হয়ে গেছে প্রেশারের জন্য, তার ঠিক নেই। এখনো কোলেস্ট্রলের রিপোর্ট আসেনি, দাঁড়াও তাহলে আরো বাদ যাবে। ওকে তো এখন বাজছে 5:10, নদী ঘুমোচ্ছে, আর তিনটে নাম নেওয়ার আছে, সেটা হচ্ছে প্রিয়া দত্ত, কল্যাণী নারায়ণ অ্যান্ড ঐশী। আর ঐশী হচ্ছে একটি ছোট বাচ্চা, 3 বছর, মানে প্রায় নদীর বয়সী বাচ্চা। ওর বার্থডেতে আমার উইশ করা হয়নি, ঐশী হ্যাপি বার্থডে, ঠিক আছে, খুব ভালো থাকো, খুব বড় হও। মেন ব্যাপারটা হচ্ছে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কাল থেকে কিন্তু আমি কারোর নাম নেওয়া বা কমেন্টে রিপ্লাই করতে পারবো না, ফর মানে 4-5 দিন পারবো না, বিকজ আমি যবে এখানে রিটার্ন করবো, রিটার্ন করার পরেও 1-2 দিন আমার টাইম লাগবে সমস্ত কিছু ঠিকঠাক করে সব কিছু অ্যারেঞ্জ করতে, বিকজ একটু মেসি হয়ে থাকবে। তারপরে আস্তে আস্তে যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে নর্মালি, তারপরে আমি রেগুলার মানে যেরকম যা আমার রুটিন ছিল পুরনো সেগুলোকেই মানে সেরকম অনুযায়ী চালাতে চেষ্টা করবো। তো প্লিজ ডোন্ট মাইন্ড, আগে থেকে বলে রাখলাম আমি কারোর নাম বা কমেন্টে রিপ্লাই করতে পারবো না। আর অ্যাজ ইউ ক্যান সি আমার নেলগুলো এখনো পর্যন্ত ফাঁকা আছে, তো এখন আমি এগুলোকে নেল পলিশ লাগাবো। নদী যেহেতু ঘুম থেকে ওঠেনি, তো আমি টাইমটা একটু ইউটিলাইজ করে নিই, নেল পলিশটা লাগিয়ে নিই, শুকিয়েও যাবে। বললাম নদী ওঠেনি, আমি টাইমটাকে ইউটিলাইজ করে নেবো। এই নদী উঠে বসে আছে, বুলবুল করে দেখছে, আমার নদী মাটা বুলবুল করে দেখছে। আমার মুডটা একটু খারাপ, আর যাই হোক এখানে আমার মানে অনেক শার্ট জড়ো করা আছে, বিকজ আমি এগুলোকে আয়রন করে যাবো, কারণ এসে কোনো কাজের চাপ রাখতে আমার ভালো লাগে না, কারণ এমনিতে নিজেই আমার অনেক কাজের চাপ থাকবে, তো এইগুলো আয়রন করে আমি যাবো। নতুন টাইপের রান্না করছি, নতুন টাইপের কিছুই রান্না না, একটু এক্সপেরিমেন্টাল। এগুলোকে সয়াবিনগুলোকে আমি ছিঁড়ে নিয়েছি সেদ্ধ করে, মানে যে থ্রেডেড সয়াবিন বলতে পারেন, দুধ দিয়ে এই হলুদ দিন শুধু নুন দিয়ে ভেজে রেখেছি। এখানে পেঁয়াজ কলি, পেঁয়াজ আদা রসুন অল্প একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি, টমেটো দিয়ে এবার এটা ভালো করে নেড়ে নেবো। আমি হয়ে গেছে আমার সয়াবিন অ্যান্ড পনিরের সবজি, এটা আর এর মধ্যে একটু সসও দিয়েছি, 3টে রকমের সস, ভিনেগার, সয়া সস আর টমেটো সস, খেতে খুব তো রুটিতে খুব ভালো লাগে। সো নাও আই এম টোটালি মেসড আপ, মানে যাওয়ার মুহূর্তে মনে পড়ছে এটা নেওয়া হয়নি, ওটা নেওয়া হয়নি, এটা নেওয়া হয়নি, ওটা নেওয়া হয়নি, আমি জানি না আমি কি করব, আমার কিরম সব গুলিয়ে যাচ্ছে। আচ্ছা ঘরে পরে জুতো নিয়ে নিয়েছি, এনে নিয়েছি, হ্যাঁ নদী আমার সমস্ত জিনিসগুলো ব্যতিব্যাস করে দিচ্ছে, আমার শিমরি শিমরি আইলাইনারগুলো দেখুন টেনে টেনে নিয়ে কি করছো, এগুলো আমার লাগে আর ভালো লাগে না আমার। ওকে সো ফাইনালি আমার প্যাকিং কমপ্লিট হলো, মানে মিস্টার মুখার্জিকে নিয়ে, কারণ মিস্টার মুখার্জিকে আমি এতদিন ধরে বলছিলাম যে তুমি কি নেবে একটু প্লিজ আমাকে দেখে দাও দেখে দাও দেখে দাও, কিচ্ছু বললো না, যাওয়ার আগের দিনে সমস্ত টেনে টুনে বার করলো, যেগুলো মানে উলের জিনিসগুলো কিছু কিছু ক্র্যাক ক্র্যাক না মানে একটু মানে কি বলবো ভাজের গন্ডগোল, সেগুলোকে একটু আয়রন করতে হলো, তাই হচ্ছে ব্যাপার। এতক্ষণে শুয়েছি একটু, 9:45 এক্ষুনি খেতে দিয়ে দিতে হবে, কালকে সকালে উঠতে হবে, চান করতে হবে, খেতে হবে, নদীকে চান করাতে হবে, খাওয়াতে হবে, অনেক কাজ বাকি। তো এখন বেজে গেছে 11:15, আমাদের মোটামুটি সমস্ত কাজ শেষ আজকের মতো, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ কালকে সকাল সকাল উঠে আবার অনেক মানে যাওয়া তোড়জোড় করতে হবে। তো কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, কালকে আমরা যাচ্ছি, কটায় বেরোচ্ছি, 11:00 নাগাদ বেরোবো, ঠিক আছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। সো টাটা, গুড নাইট, গুড নাইট। আর হ্যাঁ আমার আমি কি পিম্পল ক্রিমে ইউজ করি সেটা আপনি জানতে চাইছিলেন, সেটা হচ্ছে লোটাস প্রফেশনালস এর পিম্পল এন্ড অ্যাকনে কন্ট্রোল ক্রিম, যেটা এইরকম সাইজের লম্বা আর সরু মতো ক্রিমটা হয়, ওটা খুব ভালো, মানে মোটামুটি 2 দিন লাগালে কিন্তু পিম্পলকে পুরো বসিয়ে দেয়, ওটা ট্রাই করে দেখতে পারেন। সো টাটা, গুড নাইট।